আজ সকাল থেকে আকাশে মেঘ করেছিল। কাজ সারতে সারতে বেলা গড়িয়ে এলো। ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই নেমে এলো মুষলধারে বৃষ্টি। আর সেই বৃষ্টি দেখতে দেখতে কখন তার ধারার এক অজানা স্রোত এসে ভাসিয়ে নিয়ে গেল আমায় 5 বছর পূর্বের এক ঘটনার দিকে, যেই ঘটনা সেই সময় আমার জীবনে একটা বিশাল আঘাত করেছিল। আজও স্পষ্ট মনে আছে সময়টা, 2015 সাল জুলাই মাস। আমার বয়স তখন 24 বছর। আমি তখন গর্ভবতী। ডক্টর ডেট দিয়েছিলেন 8 অগস্ট। আমি তখন কলকাতায় কলা মন্দিরের কাছে এক বেসরকারি দফতরে চাকরি করি। চেতলায় একটি 2 কামরার ফ্ল্যাটে ছিল আমার আর উদিতের ছোট্ট সংসার। আমার স্বামী তার পরিবারের একমাত্র সন্তান, তাই ভয়েই হোক কিংবা অধিকার বশতই হোক, আমার উপর সেই সময় চাকরি ছেড়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার ভালোই চাপ ছিল। তবুও জেদ বশত 7 মাস অবধি অফিস করেছিলাম। অষ্টম মাস পড়তেই চাকরিটা ছাড়তে হলো। ফ্ল্যাটে সারাদিন আমাকে একা রাখতে রাজি ছিল না উদিত, তাই আমার আসানসোল যাওয়া ঠিক হলো। আসানসোলে আমার স্বামীদের পৈতৃক বাড়ি। একসময় 20-25 জন সদস্য নিয়ে গম গম করত এই বাড়ি। আজ মাত্র 3টি প্রাণী বাস করে এই এত বড় বাড়িতে, আমার শ্বশুরমশাই, শাশুড়িমা আর শান্তি। শান্তি এই পুরো বাড়ির দেখাশোনা করে। ছোট বয়সে বিয়ে হয়ে কিছু মাসের মধ্যেই স্বামীকে হারিয়েছিল সে। তারপর থেকে এই বাড়িতেই আশ্রিত। মেয়েটির স্বভাব খুব ভালো। ওখানে থাকাকালীন একলা দুপুরগুলিতে ওই আমার সঙ্গী ছিল। ধীরে ধীরে ডেলিভারির দিন যত ঘনিয়ে আসছিল আমার আর ধৈর্য থাকছিল না। কিন্তু 8 অগস্ট আসতে তখনও 10 দিন বাকি। এই 10 দিনের মধ্যেই ঘটে গেল সেই ঘটনা। সেদিন ছিল শুক্রবার। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আমি দুপুরের খাওয়া দাওয়ার পর উপরতলায় আমার ঘরে বিশ্রাম নিচ্ছি, এমন সময় হঠাৎ ঘরের বাইরে তারা বারান্দায় এক প্রান্ত থেকে কিসের একটা খসখস মতো শব্দ শুনতে পেলাম। প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিলাম, তারপর সাহস করে এগিয়ে গেলাম শব্দটাকে কেন্দ্র করে। দেখি বারান্দার উত্তর দিকের জানলার উল্টো দিকে একটা কলমগাছ ছিল। সেখানে বাসা বেঁধেছে এবং তাতে ডিম পেড়েছে বুলবুল পাখির এক জোড়া। ডিমের উপর বসেছে একটি পাখি আর আরেকটি পাশে বসে পাহারা দিচ্ছে প্রহরীর মতো, আর থেকে থেকেই নড়ে চড়ে উঠে ডানা ঝাপটাচ্ছে। বারান্দার এই কোণে বিশেষ কেউ একটা আসে না, হয়তো সেই সুযোগেই ওখানে বাসা বেঁধেছিল পাখি দুটি। ওদের দেখে আমার আনন্দের ঠিকানা ছিল না। খুশিতে আমার শাশুড়ির হাত ধরে টেনে এনে দেখিয়েছিলাম। উনি খুব হেসে বলেছিলেন, বৌমা খুব ভালো লক্ষণ জানো, শুধু খেয়াল রেখো যেন ওরা কোনোভাবে আঘাত না পায়। সেই দিনের পর থেকে আমার ধ্যান জ্ঞান ওরাই হয়ে উঠেছিল। গত 1 মাস ধরে উদিতকে ছেড়ে যে একাত্মে কাটিয়েছিলাম, এই 2টি প্রাণীর আবির্ভাব আমার জীবন থেকে সেটা দূর করে দিয়েছিল। রোজ সকালে উঠে ওদের চাল দিতাম আর দরজার আড়াল থেকে দেখতাম। কিছুক্ষণ পর একে একে নেমে এসে ঠিক খেত তারা। একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম, ওরা একটুক্ষণের জন্য ডিমগুলোকে একা ছাড়ত না। বুঝেছিলাম ঈশ্বরের প্রত্যেক সৃষ্টির ক্ষেত্রেই মাতৃত্বের অনুভব কিন্তু এক। মা নিজের সন্তানকে সর্বদা বুক দিয়ে আগলে রাখতে চায়। সেই সপ্তাহের শেষে উদিত যখন বাড়ি এসেছিল, আমি তাকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম শান্তি আমায় ওদের নাম রাখতে সাহায্য করেছে। শুনে হাসতে হাসতে উদিত 2 হাত দিয়ে জড়িয়ে আমায় শুধু একটা কথাই বলেছিল, মেঘা, সংসারের কোনো প্রাণী কিংবা বস্তুর প্রতি শুধু এতটাই মোহ রেখো যে তার উপস্থিতি তোমায় কেবল আনন্দ দেবে, কিন্তু বেশি মোহ রাখলে তার অনুপস্থিতি তোমার জীবনযাপনে এক বাধা হয়ে দাঁড়াবে। কথার গম্ভীরতা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু অনেক পরে।
পাখি দুটো কেমন ধীরে ধীরে আমাকে চিনে গিয়েছিল। আমি মাঝে মাঝে ওদের গলা করে আওয়াজ দিতাম, কি অদ্ভুতভাবে আমার ডাকে সাড়া দিত ওরা। মাত্র ওই কয়েকদিনের মধ্যেই পাখি দুটোর সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কেমন এক মায়ায় জড়িয়ে পড়েছিলাম আমি। আমার মনে হতো আমি যেমন আমার সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষায় আছি, সেরকম পাখি দুটো সেই এক আশা নিয়ে রয়েছে। সত্যি বলতে ওদের আর আমার চাওয়ার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি আমি। দেখতে দেখতে আমার ডেলিভারির দিন চলে আসে। হসপিটালে অ্যাডমিট হওয়ার সময় শান্তিকে বলে দিয়েছিলাম যেন পাখি দুটোর নিয়মিতভাবে খেয়াল রাখে। এতদিন ধরে ওদের আগ্রহে অপেক্ষা করেছিলাম এই দিনটির, অথচ অদ্ভুতভাবে সেদিন পাখি দুটোকে ছেড়ে যেতে কি কেঁদেছিলাম আমি। 8ই অগস্ট আমার সন্তান জন্ম নেয়। সেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল। হসপিটাল থেকে 4 দিন পর বাড়ি ফিরি। তারপর রোজই প্রায় আত্মীয় স্বজনদের আনাগোনা চলতে থাকে, খুব ব্যস্ততার মধ্যে কাটতে থাকে দিন। নিচের তলার এক কামরাতেই ছেলেকে নিয়ে ছিলাম আমি। এর মধ্যে আমি উদিতকে রোজ জিজ্ঞেস করতাম বুলবুল পাখি দুটোর কথা। সে বলতো ওরা ভালো আছে। লক্ষ্য করেছিলাম এইটুকু উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে কথা প্রসঙ্গ পাল্টে ফেলত। খুব মনে হতো উপরতলায় গিয়ে পাখি দুটো ছানাকে দেখে আসি। শেষে আতর থেকে যেদিন বেরোলাম, সর্বপ্রথম ছুটে গিয়েছিলাম টানা বারান্দা পেরিয়ে দোতলার সেই উত্তর দিকের জানলার পাশে। মনে হয়েছিল সিঁড়ি যেন শেষই হয় না, কিন্তু জানলার কাছে যেতেই আমি থমকে দাঁড়াই এবং অবাক হয়ে চেয়ে থাকি। হই, সেখানে তো পাখি দুটো নেই, তাদের ছানারাই বা গেল কোথায়? তবে কি তারা স্থান বদল করে নিয়েছে? ভাবতে ভাবতেই শান্তিকে জোরে ডাক দিলাম। কিছুক্ষণের মধ্যে সে অপরাধীর মতন আমার সামনে মাথা নত করে এসে দাঁড়ায়। আমি উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করি, শান্তি, পাখি দুটো কোথায় রে? আর জানলার সামনে এমন নেট কেন লাগানো? বলবি আমায়, ওরা তো ঢুকতে পারবে না। শান্তি চাপা গলায় বলল, ওরা আর আসবে না বৌমনি। তারপর ফোঁপাতে ফোঁপাতে বলল, যেদিন ছোট খোকার জন্ম হয়েছিল সবাই তখন হসপিটালে, তুমুল ঝড় বৃষ্টি হয়েছিল। সেই রাতে কোনোভাবে জানলাটা খুলে গিয়েছিল জানো? বৃষ্টির ঝাঁট আর হাওয়ার বেগে ডিমগুলো কোনোভাবে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। পরের দিন সকালে মাসিমা ফিরে এসে দেখেন ফাটা ডিমগুলোর পাশে পাখি দুটো বসে আছে। অনেক পরে ওরা উড়ে চলে গেলে জায়গাটা পরিষ্কার করে জানলায় নেট লাগিয়ে দিয়েছিলাম আমি। তোমার কাছে এই ঘটনার উল্লেখ না করার আদেশ ছিল দাদার, তাই তোমায় বলতে পারিনি, আমায় ক্ষমা করো বৌমনি। কথা শেষ করেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সে। আমি শান্তির কথা শুনে কখন যে মাটিতে বসে পড়েছিলাম জানি না। দুই চোখের অশ্রু ধারায় চারিদিক কেমন ঝাপসা হয়ে উঠেছিল আমার। কথাগুলো বিন্দুমাত্র বিশ্বাস করতে মন চাইছিল না। সত্যি যে কি ভয়ঙ্কর হতে পারে সেই মুহূর্তে টের পেয়েছিলাম আমি। মনে আছে অনেকক্ষণ একভাবে বসে থাকার পর সিঁড়ি দিয়ে নিচে নেমে ঘরে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদেছিলাম। আমার কান্না শুনে উদিত পাশে এসে বসে আমায় বুকে টেনে নিয়ে বলেছিল, কেঁদো না মেঘা, ঈশ্বরের আদেশের বিরুদ্ধে যাওয়ার সাহস প্রকৃতিরও নেই। আমি শুধু বলেছিলাম, আমি ঘরে থাকলে সেদিন এমনটা কখনো হতো না উদিত। ভাবতে খুব কষ্ট হয়েছিল যে সেদিন এক মায়ের কোলে খুশি নিয়ে এলো তার সন্তান, সেই রাতেই বিধাতার আদেশ মেনে প্রকৃতির কোলে মিশে গেল আরেক মায়ের সন্তান। মা হওয়ার অনুভূতি থেকে বঞ্চিত রয়ে গেল সে। এ কেমন বিচার! এই ঘটনা আজও ভোলাতে পারিনি আমি। হঠাৎ কার কোমল স্পর্শে তন্দ্রা কাটলো আমার। যে দেখি আমার ছোট্ট ছেলে ঋতব আমায় জড়িয়ে ধরেছে। কখন সে ঘুম থেকে জেগে গিয়েছে টেরই পাইনি। ব্যালকনির বাইরে তাকিয়ে দেখি সন্ধে নেমে এসেছে এবং বৃষ্টিও থেমে গিয়েছে।
হঠাৎ আদো আদো গলায় সে বলে উঠল, মা জানো আমার বন্ধু পুলকের বাড়িতে টিয়া পাখি আছে, এই বছর আমার জন্মদিনে তুমি আমায় একটা টিয়া এনে দেবে? ছেলের আবদার শুনে ক্ষণিকের জন্য থমকে গিয়েছিলাম আমি। সে আবার জিজ্ঞেস করলো, বলো না মা, দেবে? আমি আলতো করে ঘাড় নিলে ছেলেকে কোলে তুলে নিয়ে বললাম, নিশ্চয়ই দেবো সোনা, তবে টিয়া নয়, বুলবুল পাখির এক জোড়া এনে দেবো তোমায়। দরজার দিকে ফিরতে উদিতের সাথে মুখোমুখি, দেখলাম ওর ঠোঁটেও সেই আলতো হাসির রেখা।